তাপমাত্রা মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস, চারিদিকে বরফ জমেছে। তারই মাঝে অল্প একটু অংশে বরফ কেটে জলাশয় তৈরি করা হয়েছে, আর সেখানেই নেমে পড়লেন বলিউড ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। আর এই কাণ্ড দেখে অবাক তার ভক্ত ও নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে কাঠের কেবিনে ঢোকার আগে তিনি মোটা কোট, শীতের নানান পোশাক পরেছিলেন। তারপর সেগুলো খুলে নীল রঙের প্রিন্টেড সুইমিং স্যুট পরে দিব্যি বরফ কেটে তৈরি জলাশয়ে নেমে গেলেন। সেই জলে ডুব দিয়ে দিব্যি হাসি মুখে ঢুকে গেলেন কাঠের কেবিনে। এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি জানালেন, তাপমাত্রা মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস। রাকুলের এই ভিডিওর নিচে উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। কেউ লিখেছেন, প্রমাণ করছেন যে আপনি খুব হট। আবার কেউ লিখেছেন, বরফ গলা পানিতেও আগুন লাগিয়ে দিয়েছেন। কারোর কথায় রাকুল নামার পরে ওই পানিও গরম হয়ে গেছে। রাকুলকে শেষবার দেখা গেছে ছত্রিওয়ালি সিনেমায়। এতে উঠে এসেছিল সমাজের যৌনশিক্ষা প্রচলনের প্রয়োজনীয়তার কথা, যৌনশিক্ষা নিয়ে সমাজে যে ভুল ধারণা রয়েছে সেসব কথা। আগামীতে রাকুলকে দেখা যাবে ইন্ডিয়ান টু সিনেমায়, যেখানে কমল হাসানের মতো অভিনেতার সঙ্গে কাজ করছেন তিনি। পাশাপাশি মেরি পত্নিকা রিমেক বলেও একটি সিনেমায় কাজ করছেন তিনি। তমর রশিদ, দেশ রূপান্তর।